আমার মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন, এটা আমাকে বুঝতে হবে যে আমার মা বাবার পুরা কি চাওয়া কি প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো পুরা করা লাগবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। বাবা মার প্রয়োজনীয়তা পুরা করতে হবে। যে রমজান মাস আসতেছে, আপনার মার এখন বাপ মার কি বুড়া মানুষ, কি রক একটু শরবত আনলে ভালো হয়, একটু আপনার নরম খাবার আনলে ভালো লাগে, একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, কি প্রয়োজন, কাপড়ের দরকার, পোশাকের দরকার, বিছনার দরকার, কি কি প্রয়োজন, এটা আপনি আমি সবই বুঝি। কার বাবা মায়ের জন্য কার কি প্রয়োজন আমাকে বুঝতে হবে, সাধ্য অনুযায়ী তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। বাপ মা আপনার কাছে কিছু চাই না, সামান্য যদি এসে বলেন আব্বা আমি বাজারে যাচ্ছি, বলে কেন আব্বা আপনার কিছু লাগবে, আরে আপনার আব্বার ওই যে হাত উঠানো লাগবে না, খালি আল্লাহ আমার কলিজার টুকরা বাজারে যাওয়ার সময় জিগাইছে, এটাই প্রাণ ভরে যাবে। মাকে বলবা মা গো, ও মা আমি তো বাজারে, আপনার কিছু আনা লাগবে, মার চা লাগবে না, মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সহি নম্বরে তাদের সব সময় সুখে শান্তিতে রাখার প্রয়োজন, সুখ সুখে শান্তিতে রাখতে হবে সদা সর্বদাই সব সময়। একদিন আবার একদিন খাবার দিবেন আর একদিন দিবেন না, এক অক্ত দিবেন আর এক অক্ত দিবেন না, এক মাসে দিবেন আর এক মাসে দিবেন না, সদা সর্বদা তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কোনভাবে আব্বা সুখী থাকে, কোনভাবে মা সুখী থাকে, কোনভাবে মা ভালো থাকে, কোনভাবে বাবা ভালো থাকে, এটা সদা সর্বদাই চেষ্টা করতে হবে। আপনি সাধ্য নাই আপনার গরিব মানুষ ভ্যান চালান, রিক্সা চালান, আপনি কোন কাজ করলে আপনার মা খুশি হয়, কোন কাজ করলে বাবা খুশি হয় সবই জানেন। আপনি অভাবে আসেন, আপনার কাছে বাবা মা খাবার চাবে না, আপনার কাছে পড়বার চাবে না, কিন্তু মাকে যা সালাম দিবা, সালাম আলাইকুম মা, সালাম আলাইকুম বাবা, বাবার সামনে ঈদ আসতেছে, বাবা বাবা গো আমার তো দেওয়ার মতো কিছু নাই, তোমার জন্য একটা শাড়ি আনছি মা গো, তোমার জন্য একটা লুঙ্গি আনছি মা পড়ো, মা গো কিচ্ছু দেওয়ার নেই, বাজারে যে একটা রসগোল্লা কিনে এনে দাও, বাজারে যে একটা পাউরুটি কিনে এনে দাও। এ মুসলমান সদা সর্বদাই তাদের সুখে রাখো, কোন কাজ করলে সুখী হয় দেখা যায়। তুমি যদি মা বাবার সামনে ভালো মতো চলো, নামাজ পড়ো, সরল সঠিক পথে চলো, তোমার প্রতি বাবা খুশি, মা খুশি, আমার আল্লাহও খুশি হয়ে যাবে। এই জন্য তাদেরকে সুখী রাখার দরকার আছে কিনা, আর তো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা। এ মুসলমান শুনুন, খুনে খবর শুনে নাও, সাত নম্বর হলো সদা সর্বদায় তাদের সাথে সাক্ষাৎ করা লাগবে, তাদের খবর নেওয়া লাগবে। এখন আপনি ঢাকা শহরে থাকেন, বাড়িতে ফোন দিয়ে দেখতে পারেন না, ফোনটা দিয়ে আগে কো বিবিরে কো, আগে আমার মার কাছে দে, আমার বাবার কাছে দে, বাবা মার সঙ্গে আগে বলো আব্বা গো কেমন আছো, মা কেমন আছো, সালাম দিয়া বললো আগে ঘন্টার পর ঘন্টা কথা বলো, বিবির লগে কথা কও, ছেলের লগে কথা কও, বারে বারে ছোট ছেলেকে ডাকতে বলো আব্বু তুমি কেমন আছো, আম্মু তুমি কেমন আছো। একবার যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, একবার যদি তুমি বিদেশে বলতে আব্বু গো তোমার সারা ভালো লাগে না মা, তোমার সারা আমার দিন চলে না গো বাবা, তুমি কেমন আছো মা দোয়া করো, ওরে তোর ছেলে দোয়া করবে না, তোর ছেলে বলবে আব্বু বাড়ি আসার সময় তুমি আমার জন্য কি আনবা, আমার জন্য ঘড়ি আনবা, আমার জন্য মোবাইল আনবা, মেয়ে বলবে বাবা গো তুমি বাড়ি আসার সময় আমার জন্য সোনার হার নিয়ে আসবা, আর তোমার মা তোমার বাবা বলবে বাবা রে ভালো মতো দেখে শুনে খানা খাস, আসার সময় দেখে শুনে আসিস, আল্লাহ যেন সহি সালামতে তোরে আমার বুকে ফিরে দেয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। বাইরে থেকেও মা বাবার খবর নেওয়া যায়, এই যে ফোনের পর ফোনের পর ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়ের লগে কথা কয়, বিবির লগে কথা কয়, একটা মিনিট মারে খবর দে, সকালে একবার বিকেলে একবার, তুই সব জায়গা বলবে আমার ছেলে আমার এই ফোন না দিয়ে ভাত খায় না, আমার ছেলে ও মসজিদে যে মোসাই ইমাম সাহেব, ইমাম সাহেব হুজুর আল্লাহ আমার ছেলেটা অনেক ভালো আছে, আমার ছেলে একবার খবর না নেয়, আমার খবর না নিয়ে খানা খায় না, প্রতিদিন দুইবার তিনবার ফোন দেয়, ও কিন্তু দোয়া করার জন্য পাগল হয়ে গেছে, হাত উঠে আল্লাহ আমার কলিজার টুকরা চলে গেছে আমার ভুলতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, সেই মা বাবা আর খেদমত করার দরকার আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা। এবার এতেকালের পরে হলো সাতটা, এটা বলে আমি শেষ করবো, আলোচনা রাগাবো না। আমার বাবারা গভীর আলোচনা, অনেক আলোচনার দরকার ছিল, আরো মেলা বিস্তারিত আমার যুবকদের ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু যুবকরা নাই, ওরা আল্লাহ পাক ওদের হায়াত দরাজ করুক, ওরা যদি বুড়ো হয়ে মরে তো ভালো, কি কন যদি বুড়ো হয়ে মরে তাহলে তো ভালো, ওদের তো মরণ নাই। এই জন্য দেখলাম কত যুবক আপনার বাজার ঘোরাঘুরি করছে মাহফিলে নাই লোক, এটা দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। আমার ভাইয়েরা সাতটা হলো মৃত্যুর পরে, সাতটা কয়টা, সাতটা হকের মধ্যে এদের হলো তাদের মাগফিরাত কামনা করে, এক নম্বরই হলো তাদের জন্য কি করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে, তাদের জন্য কি করতে হবে,
এই যে মাগফিরাত কামনা রহমতের 10 দিন মাগফিরাত কামনা করো রহমত চাবেন আল্লাহর কাছে দুই নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত পৌঁছাতে হবে তাদের জন্য কি করতে হবে সব পৌঁছাতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাদের জন্য সব পৌঁছাতে হবে এই যুবকরা তোদের আব্বা মা মারা গেছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না তাহলে নবীজি বলছে যেটা সে বিধানগুলো মানবি না তোরা এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা আসবি আব্বা মার জন্য দোয়া চাবি এরপরে নিজেরা দোয়া করবি দুই নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো তিন নাম্বার হলো তাদের তাদের সাথী সঙ্গীদের সাথে আত্মীয় সুজনদের সঙ্গে তাদের আত্মীয় সুজনের সঙ্গে সম্মান করা তাদের ভালোবাসা জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মার আত্মীয় সুজন যারা থাকে তাদের সম্মান করতে হবে তাদের কত ভালোবাসতে হবে তাদেরকে তাদের কি সাক্ষাৎ করতে হবে তাদের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে অনেকের আব্বা মা মরে গেলে আত্মীয় সুজনের সাথে তার মামা কুলি দাদার কুলি ওই মামার কুলি নানির কুলির লোকের সাথে আর পরিচয় থাকে না কয় এখন ওই মামা তো ভাই আসলে চাচা তো ভাই আসলে চেনে না এই জন্য খালা তো ভাই আসলে চেনে না যখন আপনার আব্বা মা মারা যাবে তার আত্মীয় সুজন যারা ছিল তাদের সঙ্গে ভালো ব্যবহার তাদের প্রয়োজনীয়তা তাদের সহযোগিতা তাদের করা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান গভীর মনোযোগ চার নাম্বার হলো এবং তার সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের সাহায্য করা যারা আপনার আত্মীয় স্বজন যারা থাকবে পিতামাতার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাহায্য করতে হবে মারহাবা বলেন না তাদের কি করতে হবে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে কথার দ্বারা সাহায্য করা যায় আপনার অর্থ দিয়ে সাহায্য করা যায় বা আপনার যে কোনো বিষয়ে আপনি তারা উপকার করতে পারেন পরামর্শ দিয়ে সাহায্য করা যায় সাহায্যের কোনো শেষ নাই আপনি অনেক প্রকার সাহায্য করতে পারেন জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ আমার ভাইরা গভীর মনোযোগ এরপরে পাঁচ নাম্বার হলো তারা ঋণ তাদের যদি ঋণ করে যায় ঋণ পরিশোধ করতে হবে আমরা এটা করে থাকি অনেক সময় ওই মায়ের সামনে নিয়ে বলি যে আমার আব্বা মা যদি ঋণই থাকে মাফ করে দিন বা যদি কেউ পান দিনা পাও না আমাদের কাছে বলবেন দিয়ে দিব হ্যাঁ তাদের যদি ঋণগ্রস্ত থাকে তাদের ঋণগুলো আদায় করতে হবে আল্লাহু আকবার বলেন না আর একটু জোরে বলেন এবং ছয় নাম্বার হলো শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা ওসিয়াত করে গেছে যে এই জমিটা শরিয়াত মোতাবেক যদি হয় অনেকে শরিয়াত অনেকে কয় মরার সময় একটা মন্দির বানাই দিয়ে যায় সেটা হবে না যদি কয় মরার সময় বাবা তুই অমক জায়গা পুজো করিস এটা মেনে নেওয়া যাবে না যদি কয় নামাজ আর জীবনে পড়িস এটা মেনে নেওয়া যাবে না ঘটনার ওসিয়াত পূরণ হলো যে ভালো করো শরিয়াত মোতাবেক যদি কোনো ব্যক্তি আব্বা মা যদি আপনাদেরকে ওসিয়াত করে যায় এই ওসিয়াতগুলো পুরা করতে হবে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা শরিয়াত ছেড়ে দিলে কাফের শরিয়াতের রোকন ছাড়া যাবে না শরিয়াতের শরিয়াত মোতাবেক যদি এটা হয় ওসিয়াত সেটা আমাদের পুরা করতে হবে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা এবং সাত নাম্বার হলো সদা সর্বদায় সাধ্যমতো তাদের কবরটা জিয়ারত করতে হবে জোরে বলেন মারহাবা আপনার আব্বা মা যাদের আব্বা মা মারা গেছে তাদের সাধ্যমতো কবরটা জিয়ারত করা লাগবে সাক্ষাৎ করা লাগবে জিয়ারত শব্দটা তো সাক্ষাৎ করা আপনারা অনেক আছে আব্বা মা মারা গেছে বছরে একদিনও কবরের পাশে যায় না শুক্রবারে যায় না শনিবারে যায় না রবিবারে যায় না সোমবারে যায় না মঙ্গলবারে যায় না বৃহস্পতিবারে যায় না তা তো গেলই গেল না প্রথম সপ্তাহে যায় না দ্বিতীয় সপ্তাহে যায় না তৃতীয় সপ্তাহে যায় না চতুর্থ সপ্তাহে যায় না এমনও পিতা মাতা আছে দুই চার বছর পর আব্বা মার কবরটাই চেনে না জোরে বলেন ঠিক কি না আপনাদের সাধ্যমতো বাবা মা আর কবরটা জিয়ারত করা লাগবে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আব্বা মার কবরটা জিয়ারত করবেন তো জোরে বলেন জিয়ারত করবেন তো এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম নবী